তুই কোটিপতিবারের পোলাইলে কি হইব? আমি হইলাম কোটিপতিবারের চাকরানি, বুঝছস? আর ওই কোটিপতিবারের চাকরানি আছে না, হেরে খুঁজতেছি। চাকরানি আব না, চাকরানি আমার সামনে। আমি হইলাম কোটিপতিবারের চাকরানি, বুঝছস? তোর চাইতে আমার পাওয়ার কোন জগতে কম নাই। হ্যাঁ বুঝছি, ঠিক আছে, তুই আমার এইবারের মতো ছাইড়া দে, আমি আর জীবনেও এই ভুল করবো না। আমি ওরে পছন্দ করি তো, তাই প্রেমের প্রস্তাব দিছি। তুই আর মানুষ পাইলি না। আচ্ছা উর্মি, তুই রাসেলের ভুল বুঝতেছিস কেন? দেখ, আমার একমাত্র ছেলে, এই কোটিপতিবাড়ির একমাত্র ছেলে, তোর মতন চাকরানি রে পছন্দ করে। আর তুই, তোর তারও খুশি হওয়ার কথা, তা না হয়ে তুই আমার ছেলেকে এভাবে মারছিস, সেটা কি ঠিক? শুনেন খালাম্মা, খুশি হইতাম এই প্রেমের প্রস্তাব আপনার পোলায় না দিয়া যদি এই কোটিপতিবাড়ির কোনো চাকর দিত, তাইলে। হেই, তুই সব কি বলিস? হ্যাঁ, এই প্রস্তাবটা যদি অন্য কোনো চাকরানিকে দেওয়া হতো, ওরা তো খুশিতে নাচানাচি করতো। আর তুই এসব কথা কেন বলতেছিস? কেন কইতাছে শুনতেছান? শুনেন তাইলে, আপনারাই দুই দিন পরে খোড়া দিবেন যে আমি এই বেলে চাকরানি ছিলাম, ওই জন্য আমি এসব খোড়া শুনতে পারবো না, তাই তারে বাদ দিয়া দিছি। শুনেন, আপনি পোলারে কইয়া দেন আমারও যেন ভুইলা যায়, বুঝছেন? আর যদি না শুনে তাইলে আজকে তো ঝাড়ু দিয়ে পিটাইছি। আবার যদি কখনো কয় না, তাইলে একটা বড়িয়ে না মাথাটা একবার কোপ দিয়ে ফেলাই দিব। আচ্ছা রাসেল, তুই ওর সাথে কেন এরকম করতেছিস বলতো? মা, তুমি বুঝো না কেন, আমি ওরে পছন্দ করি। মা, তুমি একটু দেখো না, কোনোভাবে যদি ওরে ম্যানেজ করতে পারো। ঠিক আছে, আমি আজকে বিকেলে যাই ওর বাবার সাথে কথা বলবো। আর একটা কথা, তুই কিন্তু আবার ওর সামনে পড়িস না, তাইলে কিন্তু সত্যি সত্যি। আচ্ছা ঠিক আছে মা। ঠিক আছে, চল। ও কি রে, চল। কি কারে খুঁজতেছেন? আর ওই কোটিপতিবাড়ির চাকরানি আছে না, হেরে খুঁজতেছি। চাকরানি আবো না, চাকরানি আমার সামনে। কি বলবেন বললে ফেলান, মতলব কি? হ্যাঁ কয়া ফেলান, কি হলো? চুপ করে আছেন কে? আমি এলাম কোটিপতিবাড়ির চাকরানি, আমারে আইসে প্রেমের প্রস্তাব দিতে। আর কইস না রে মা, পুরো কূপ ধরে কূপের মধ্যে হলো পিঁপড়া ভরা। এই পিঁপড়া পরে পরিষ্কার করো, তত্তুরি এদিকে আহো, আইয়া আমার লেগে দুইটা ডিম সেদ্ধ দাও দেশি মুরগির, আজকে অনেক পরিশ্রম হইছে। কি কইলি বুঝলাম না? তুমি কি কানে কম শোনো নাকি? ইদানিং
কইছি দুইটা ডিম সিদ্ধ করে দাও, আজকে অনেক পরিশ্রম হইছে। পরিশ্রম কেন? আজকে তো পরিশ্রম হলো কেন? কেন আবার আজকে ওই যে কুটিপতি বাড়ির পোলারে ইচ্ছা মতো এই ঝাড়ু দিয়ে বাইরাইছি। হ্যাঁ, এইটা তুই কস কি মা? তুই যেই বাড়িতে কাম করস সেই বাড়ির পোলারে তুই ঝাড়ু দিয়ে পিটাইছিস? তোর কি চাকরি এখনো আছে? আছে আছে, আমি হইলাম কোটিপতি বাড়ির চাকরানি, আমার কি চাকরি এত সহজে যাব? যাব না। আচ্ছা, এটা না হয় বুঝলাম, তুই কোটিপতি বাড়ির চাকরানি, তোর নাই পাওয়ার আছে, কিন্তু তাই বলে তুই ওরে ঝাড়ু দিয়া পিটাইলি কেন? কেন আবার? আমারে খালি প্রেমের প্রস্তাব দেয়, তুমি তো জানো এসব প্রেম টেম আমার দ্বারা হব না, তাই ইচ্ছা মতন বাইরেছি। এখন কি এইখানে খেলাই খেলাই কথা কবা নাকি আমার ডিম সিদ্ধ করে দিবা? আচ্ছা যাইতেছি। যাও, আমি এই পিঁপড়া পরিষ্কার করতেছি, আর মুরগির ডিম দিও, মুরগির ডিম ওই যে কালকে যে পারছে মুরগিতে। কি ব্যাপার খালাম্মা, এই বিকেল বেলা কই যাইতাছেন? আমি যাচ্ছি তোদের বাড়িতে তোর বাবার সাথে কথা বলতে। বুঝতে পারছি, বিচার দিতে যাইতাছেন? কোনো লাভ নাই, আমার আব্বা জানে যে তার জেদি একটা মাইয়া আছে, সে হইল কোটিপতি বাড়ির চাকরানি, সে কারো কথাই শুনে না। তাই না? কিন্তু আমি যে কথা বলতে যাচ্ছি সেই কথা তোর বাপ শুনবে, শুনবে মানে তার শুনতে হবে। ঠিক আছে, জান আমার কথা তো শুনবেন না, আপনি যাইয়া কইয়া দেখেন। তবে একটা কথা, আপনার পোলা কই? বাড়িতে আসেনি? আপনার পোলারে দিয়ে তো বিশ্বাস নাই, আপনি তো বাড়িতে থাকবেন না, এই সুযোগে যদি আপনার পোলায় উল্টাপাল্টা প্রস্তাব দেয় তখন তো আবার ঝাড়ু দিয়ে বাইরান লাগবে, তখন বাঁচাবো কেডা? ঝাড়ু দিয়ে আর বাইরেতে হবে না, এই বাড়ি বন্ধ করার জন্যই তো আমি তোর বাপের কাছে যাচ্ছি, যা। এই ঝাড়ুর বাড়ি বন্ধ করার লিগে আব্বার কাছে যাইতেছে, বিষয়টা তো বুঝলাম না, তাই নাকি? যাক, বিষয়টা পরে বুঝা নিব। আমার আপনি দেখতে পারবেন না, তাইলে কিন্তু আপনার চোখ ভুচ্চা উঠাই পানি তালের মতো খেলাম। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো তুমি কতদিন আমার চোখ খাইতে পারো। আজকে আম্মা গেছে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে, আমার আর তোমার। কি কইলি আবার কত? আরে যেটা বলছি সত্য কথা বলছি, আম্মা গেছে তোমার আর আমার বিয়ে ফাইনাল করতে, কিছুদিনের মধ্যে তুমি আমার ঘরে বউ হবা, চিন্তা করো না। ভাবি স্যার, আপনারা হলেন কোটিপতি আর আপনাদের বাড়িতে আমার মেয়ে চাকরানির কাম করে, এটা তো আমার সৌভাগ্য যে আপনাদের ঘরে আমার মেয়ে বউ হয়ে যাইব। সৌভাগ্য সেটা তো আপনি বুঝলেন, কিন্তু আপনার মেয়ে উর্মি ও তো সেটা বুঝতেছে না, ও যে শুরু করছে আমার ছেলেটার সাথে ওরে তো দেখতেই পারে না, সারাক্ষণ মারধর করে। এই জন্য বলতেছিলাম কি ভাই সাহেব, যত তাড়াতাড়ি পারি ওদের দুজনের বিয়ে দিয়ে দিই, যেহেতু আমি রাজি সেখানে তার কোনো কথাই থাকে না, শুধু যদি আপনার মেয়েটা। ভাবি সাহেব, আপনি ওইটা নিয়ে চিন্তা করেন না,
আমি আমার মাইয়ারে যেইভাবেই হোক বুঝায় শোনায় আদি করো। পাগলি মাইয়া শোন, যেই বাড়িতে তুই চাকরির কাম করতি সেই বাড়ির বউ হবি তুই। এই প্রস্তাব নেতারা আইছে, একটা বার তুই চিন্তা করে দেয়, তুই চাকরি থেকে কোটিপতি বাড়ির বউ হইতেছস, এটা তোর কত বড় সৌভাগ্য। শুনো আব্বা, এরকম ভাগ্যের আমার কোনো দরকার নাই। ও যদি কোটিপতি বাড়ির পোলা না হইয়া যদি আমার মতো একটা চাকর হইতো, তাইলে আমি নিঃসন্দেহে ওরে আমি বিয়ে করে নিতাম। এই তুই আবার আমার লগে হাততালি করতেছস। আপনার পোলায় যদি আমার লাগে দুই বছর লাগাইতে পারে, তাইলে আমি এই বিয়াতে রাজি। চুপ করো, আমার ছেলে কোটিপতি থেকে চাকর হইব, এই বিয়ার দরকার নাই। চল মা, ঠিক আছে বুঝছি। শোনো না মা, দুইটা বছর তো পারবি, তাছাড়া আমাদের বাড়িতে তো চাকরের কাজ করা লাগবে, তাই না? ধরো তুমি একটা নাও, আমি একটা নিই, চলো বাড়ি পরিষ্কার করা লাগবো, তাড়াতাড়ি আসো। কি হইলো?